আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গর্ভবতী মহিলা স্বপ্নে পাকা পেঁপে দেখলে কি হয় আমাদের মধ্যে অনেক গর্ভবতী মায়েরা বা বোনেরা আছেন যারা স্বপ্নের মধ্যে পাকা পেঁপে দেখেন কিন্তু আপনারা হয়তো জানেন না যে স্বপ্নে পাকা পেঁপে দেখার ব্যাখ্যা কি হবে আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নে পাকা পেঁপে দেখার কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা নিয়ে আলোচনা করব আল্লামা ইবনে ইবনেসরিন রহমাহুল্লাহর মতে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে পাকা পেপে খেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে খুব শীঘ্রই অথবা খুব দ্রুতই স্বপ্নদ্রষ্টার বাড়িতে একটি অনুষ্ঠান হবে অথবা স্বপ্নদ্রষ্টার বাড়িতে মেহমান আগমন করবে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে পাকা পেপে ক্রয় করতে দেখে বা কিনতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো স্বপ্নদ্রষ্টার ছেলে সন্তান জন্মলাভ করবে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে দেখে যে কেউ তাকে একটি পেঁপে দান করছে বা দিয়েছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে খুব দ্রুতই স্বপ্নদ্রষ্টার একজন সন্তান জন্ম লাভ করবে যে অনেক সুন্দর হবে এবং ভদ্র হবে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে পচা পেপে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু বেশি একটা ভালো হবে না এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার সন্তান নষ্ট হয়ে যাবে অথবা তার কোনো বিপদ আসতে পারে এমন ইঙ্গিত করে মোট কথা হলো স্বপ্নে পাকা পেঁপে দেখার ব্যাখ্যা ভালো এটা কিনতে দেখো খাইতে দেখুক অথবা যেভাবে দেখুক এটার ব্যাখ্যা ভালো এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা সংরক্ষণ করেছি আল্লামা এমনি সিরিন রাহিমুল্লাহ লিখিত কিতাব খাবনামা গ্রন্থ থেকে স্বপ্ন বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যথাযথভাবে আপনার স্বপ্নের ব্যাখ্যাটি জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন